সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংবাদ, যারা প্রাথমিক বিদ্যালয়ে আগামীকাল পরীক্ষা দিবেন তাদের জন্য। এযাবৎকাল প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 80 মার্কের, তো এবার পরীক্ষাটি হবে 75 মার্কের বলে জানা গেছে। তো বিস্তারিত বলবো, অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবারের প্রাথমিকে 75 মার্কের লিখিত ও 25 মার্কের ভাইবা হবে। এবার বুয়েটের সহায়তায় সেনাবাহিনীর সাফকানা থেকে প্রশ্ন ছাপানো হয়েছে। প্রশ্নকর্তা মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা নয়, ভিন্ন কোনো শিক্ষা বিশেষজ্ঞ, এবং তিনি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ কক্ষে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় থাকবেন। 10 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে এবং 1 মাসের মধ্যে ভাইবা অনুষ্ঠিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহমদ বলেন, শিক্ষক নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রথমবারের মতো বুয়েটের কারিগরি সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে তাদের প্রিন্টিং প্রেস থেকে প্রশ্নপত্র ছাপানো হয়েছে। প্রতি জেলায় একটি করে মোট 18 সেট প্রশ্ন প্রণয়ন করার পর সেখান থেকে দৈব চয়নের মাধ্যমে একজন কর্মকর্তাকে প্রশ্নপত্র তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বাইরের। ওই প্রশ্নকারী কর্মকর্তাকে মোবাইল ফোন সহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস মুক্ত করে একটি নির্দিষ্ট কক্ষে অভ্যন্তরীণ রাখা হয়েছে। পরীক্ষা পর্যন্ত তাকে এ অবস্থায় রাখা হবে। তিনি জানান, 1 ঘন্টায় 75 নম্বরের MCQ পরীক্ষা শুরুর মাত্র 15 মিনিট আগে বুয়েটের নির্দিষ্ট কোড পাওয়ার পর সংশ্লিষ্ট কেন্দ্রে প্রশ্নপত্রের ট্রাঙ্কের সিলগালা খোলা হবে। এ সময় মন্ত্রণালয় ও অধিদপ্তরের উপসচিব পদমর্যাদার কর্মকর্তা থাকবেন। পরীক্ষার পর মাত্র 10 কর্মদিবসের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এর 1 মাসের মধ্যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষার সাজেশন, বিগত পরীক্ষার প্রশ্ন এবং সমাধান আপলোড দেওয়া হয়েছে। আর এই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এই পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া হবে। তো ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেল অ্যাবাউটে দেওয়া আছে। আর যারা আমার ফেসবুক পেজে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অনেক অনেক শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।